তাত গৌরব গগৈ জিকিছে, নুরিনজ্যোতি গগৈ জিকিছে, আর বাকি তিনটা সমষ্টির তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সমানে সমানে করিবা কাজ, হারিলে জিকিলে নাই লাজ। মই পাঁচবার জিকিছো, 25 বছর মই বিধায়ক হয়েছো, মন্ত্রী আছো, তো যাবার টিকিটে পোৱা নাই। তেওঁ যদি ইয়ালে আহে আৰু মোৰ 10,000-20,000 ভোট বাঢ়ি যাব, তেওঁ সর্দার হিমন্ত বিশ্ব যদি আহে আৰু 1,00,000 ভোট আপনার আমার বাড়ি যাব। মই যার নাম নলওঁ সেই তেওঁ কৈছিল, এতিয়া মিয়াৰ ভোট লাগা হৈছে, কারণ উজনি অসমত ভোট নাইকিয়া হল, আহোমে বাদ দিলে, মৰাণমটকে বাদ দিলে, চুতীয়া সম্প্রদায় বাদ দিলে, জনজাতি নকৰা কারণে সেই ছয় জনগোষ্ঠীয়ে বাদ দিলে, এতিয়া মিয়াৰ ওচৰ চাপিছেহি। মিয়া এইবার এইখনি দিব, বাকচ খালি পাব, ক্ষমতাৰ পৰা যাব, তাৰপিছত তেওঁলোকে সিকিউরিটি লৈ তত্তা পাব। সকলো ফালে আজি কংগ্রেস কংগ্রেস। প্রথম পর্যায়ের পাঁচটা যদি আপনাদেরকে চাই, তাত গৌরব গগৈ জিকিছে, নুরিনজ্যোতি গগৈ জিকিছে, আর বাকি তিনটা সমষ্টির তুমুল প্রতিদ্বন্দ্বিতা। গতি আপনাদের দেখিছে যে পুয়া এখন সভা করলো অভয়াপুরীত, প্রদীপ সরকার আর বাতেন খন্দকার আমার বিধায়ক সকল আসলে, তাত ভাবিব নোৱাৰা আপনার মানুষের আপনার উৎসাহ উদ্দীপনা। জাকির হুসেন সিকদার, নুরুল হুদা ডাঙরিয়া সমন্বিতে আমি আজি আহি বিলাসীপাড়াত উপস্থিত হয়েছো। ভোকে পিয়াহে আজি দুপুরিয়া মহিলা সকলো আহি কৈছে যে আপনাদের চিন্তা নকৰিব, অত্যাচারী হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতার পৰা উতারাব কারণে তেওঁর বন্ধু বদরনী রাজবল ডাঙরিয়াক আমি ক্ষমতার পৰা উতারাব লাগিব, সংসদ হিসাবে উতারাব লাগিব, আর তার কারণে আমি এইবার সকলে মার বান্ধি থিয় হয়েছো। সেই কারণে দুপুরিয়া লগুণত থাকি কংগ্রেসের সভালৈ হাজার হাজার মা মানুষ ইয়ালে আহিছে। পুনর্বার আমি এটা গুলুকগঞ্জলে যাব লাগিব, গতি আপনাদের যদি আমাক অনুমতি দিয়ে আমি যাব। বন্ধু জয়ন্ত মল্লব একটা কথা কইছে যে আপনি দুখিয়া মানুষক হাত লগালে স্যানিটাইজার ইউজ করে, লগতে 50 বছর আর আপনাদের কংগ্রেস দলে মানে ঘাটর পর ওলাব নয় বলে কালি একটা নির্বাচনী প্রচার করেছে। সমানে সমানে করিবা কাজ, হারিলে জিকিলে নাই লাজ। মই পাঁচবার জিকিছো, 25 বছর মই বিধায়ক হয়েছো, মন্ত্রী আছো, তো যাবার টিকিটে পোৱা নাই। তেওঁ যদি ইয়ালে আহে আৰু মোৰ 10,000-20,000 ভোট বাঢ়ি যাব, তেওঁ সর্দার হিমন্ত বিশ্ব যদি আহে আৰু 1,00,000 ভোট আপনার আমার বাড়ি যাব। গতি তেওঁৰ কথা মই নকওঁ, তেওঁৰ কথা মই কৈছো যে তেওঁ পাঁচবার জিকিলক তেতিয়া কম, 25 বছর বিধায়ক হল, মুখখন বেঁকা করে মুসলমানের বিষয়ে তেওঁলোকে কোৱা নাছিল জানো, এতিয়া সেই কথাবিলাক তেওঁ কৈছে। মানুহ আপুনি আকৌ মোক সুধিছে, প্রথমে তেওঁ সেইবিলাক কথা উত্তর দি লোক, তেওঁ মিয়ার ভোট নালাগে বুলি কোৱা নাছিল। এইটো মই সুধি কৈ লওঁ, মিয়ার ভোট নালাগে বুলি কোনে কৈছিল? কোন সিহঁত? সেইজন যিজনের নাম লৈছে, মই নাম যার নলওঁ, মই যার নাম নলওঁ সেই তেওঁ কৈছিল, এতিয়া মিয়ার ভোট লাগা হৈছে, কারণ উজনি অসমত ভোট নাইকিয়া হল, আহোমে বাদ দিলে, মৰাণমটকে বাদ দিলে, চুতীয়া সম্প্রদায় বাদ দিলে, জনজাতি নকৰা কারণে সেই ছয় জনগোষ্ঠীয়ে বাদ দিলে, এতিয়া মিয়ার ওচৰ চাপিছেহি। মিয়া এইবার এইখনি দিব, বাকচ খালি পাব, ক্ষমতার পৰা যাব, তাৰপিছত তেওঁলোকে সিকিউরিটি লৈ তত্তা পাব।